নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজ এই ভিডিওতে আবার নতুন কিছু ডেলি আপডেটস নিয়ে আলোচনা করব, কয়েকটা ট্রান্সফার রিমোটস আছে সেগুলো তোমাদেরকে জানাবো। তো গাইস, অনেকগুলো ভিডিওটি শিডিউল পড়ে আছে, তোমরা সেই ভিডিওগুলোর কথা বলছো, ম্যাচ রিভিউ দেওয়া বাকি আছে, কিন্তু সেরকম টাইম পাচ্ছি না, তো আস্তে আস্তে দিয়ে দেবার চেষ্টা করছি। তো চলো, এই ভিডিওতে জাস্ট কিছু ডেলি আপডেটস আছে সেগুলোই জানিয়ে দেবো। তো প্রথমে যদি কথা বলা যায় বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তো বেঙ্গালুরু এফসি ছিটকে গিয়েছে এএফসি কাপের প্লে অফস রাউন্ড থেকে, অর্থাৎ এএফসি কাপের গ্রুপ স্টেজে মানে প্রবেশ করতে পারেনি বেঙ্গালুরু এফসি। তো মাজিয়া স্পোর্টস ক্লাবের সঙ্গে তারা ফার্স্ট লেগের ম্যাচে 2-1 গোলে পিছিয়েছিল এবং তাদের হোম লেগটা জিততে হতো, তো সেখানে শেষ পর্যন্ত রেজাল্ট হয়েছিল 3-2 রেজাল্ট হয়েছিল, যেখানে শেষ পর্যন্ত ম্যাচটা গিয়েছিল 4-4 এবং পেনাল্টি শুট আউটে গিয়ে বেঙ্গালুরু এফসি ম্যাচটা হেরে যায়। তো একটা ইন্ডিয়ান ক্লাব মালদ্বীপের ক্লাবের কাছে হেরে এএফসি কাপের গ্রুপ স্টেজে প্রবেশ করতে পারছে না, মানে এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। আর আমি জানি না যে বেঙ্গালুরু এফসি কেন প্রত্যেকবার এই এএফসি কাপটাকে এত ইজিলি নিয়ে নেয়, এর আগেও তারা হেরেছে এইভাবে, মানে ফার্স্ট রাউন্ডে তাও তারা মেনলি অনেক সেকেন্ড টিমের প্লেয়ার নামিয়েছিল, ভেবেছিল ইজিলি জিতে যাবে, তো সেখানে 2-1 হেরেছিল। এবং কালকে যেটা হোম ম্যাচ ছিল সেখানেও ফার্স্ট থেকে সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকে নামায়নি, এবং পিছিয়ে পড়ার পর সুনীল ছেত্রীকে নামায়, সুনীল ছেত্রী নেবে দুখানা গোল তো করে, এবং ম্যাচটা শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে তারা হারে। তো মানে কিছু বলার নেই, যদি প্লে অফস রাউন্ড থেকে না মেন রাউন্ডে কোয়ালিফাই করতে পারে একটা ইন্ডিয়ান ক্লাব, তো মানে মালদ্বীপের ক্লাবের কাছে হেরে গেছে সেখানে। তো বেঙ্গালুরু এফসির মতো ক্লাব, যাদেরকে আমরা ইন্ডিয়ার বেস্ট প্রফেশনাল ক্লাব বলি, তারা যদি এএফসি কাপের প্লে অফস থেকে ছিটকে যায় তো কিছু বলার নেই। জানি না তারা আইএসএলটাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছিল কিনা, তবে আমার মনে হয় এএফসিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এএফসি কাপ প্রত্যেক বছর খেলার সুযোগ পাবে না, কিন্তু আইএসএল প্রত্যেক বছর খেলতে পারবে। আর যদি এবছর আইএসএল চ্যাম্পিয়ন না হয়, বেঙ্গালুরু এফসি আবার পরের বছর আইএসএল খেলতে পার মানে এএফসি কাপ খেলতে পারবে না, তো সেখান থেকে এএফসিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। তো একমাত্র চেন্নাই সিটি এফসি পড়ে রইল, দেখি তারা এএফসি কাপে কতটা ভালো খেলতে পারে। আর এবার যদি আর একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলা যায়, তো শোনা যাচ্ছিল যে পরের বছর মোহনবাগান বা এটিকে মোহনবাগান যেই নতুন টিমটা হবে তার একটা ট্রান্সফার ব্যান খেতে পারে, কারণ মোহনবাগানে 4 প্লেয়ারের স্যালারি দেওয়া বাকি ছিল। তো ড্যারেন কেলদেরা, রাজু গায়কোয়াড় এরকম কিছু প্লেয়ার ছিল, তো তারা যদি স্যালারিটা না মেটাতো সেক্ষেত্রে এটিকে মোহনবাগান ট্রান্সফার ব্যান খেত। কিন্তু এখন শোনা যাচ্ছে মোহনবাগান বাকি যে প্লেয়ারের স্যালারি বাকি ছিল তাদের সবাইকেই মিটিয়ে দিয়েছে, খালিদ জামিলেরও স্যালারি মিটিয়ে দিয়েছে, অর্থাৎ পরের বছর আর ট্রান্সফার ব্যান খাবার যে ভয়টা ছিল সেটা আর থাকছে না। আর এর সাথে ইন্ডিয়ান ন্যাশনাল টিম আর একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে শোনা যাচ্ছে 31 মার্চ, যে কোনো একটা এশিয়ান কান্ট্রির এগেনস্টে এই ম্যাচটা ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলতে পারে, যদিও তার আগে 26 মার্চ কাতারের বিরুদ্ধে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতীয় টিমের জন্য আছে। আর এবার যদি কিছু ট্রান্সফার রিউমোর্স যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা যায়, তো প্রথমত ট্রান্সফার রিউমোর্সটা আছে উড়িষ্যা এফসিকে নিয়ে। তো শোনা যাচ্ছে উড়িষ্যা এফসি মুম্বাই সিটি এফসির থার্ড গোলকিপার রবি কুমারকে পরের বছর সাইন করাতে পারে, আর এর সঙ্গে তো কেরালা ব্লাস্টার্স থাকবেই। তো কেরালা ব্লাস্টার্স যাদের দিকে হাত বাড়ায় তাদের দিকে হাত বাড়িয়েছে, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দিকে। তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স সাইন করাতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সেন্ট্রাল মিডফিল্ডার লালতাথাঙ্গা খলরিংকে, যিনি মেনলি পুইটিয়া নামে পরিচিত এবং এবছর নর্থ ইস্টের হয়ে ফার্স্ট লিগের বেশ কিছু ম্যাচে খেলেছিলেন এবং ভালো খেলেছিলেন, পরে ইঞ্জুরির জন্য আর খেলতে পারেননি, তো তাকে কেরালা ব্লাস্টার্স সাইন করাতে পারে। এবং এর সঙ্গে নর্থ ইস্টের আরও একজন উইঙ্গার, মেন উইঙ্গার রিডিম ল্যাংকেও অফার দিয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে শুধু রিডিম ল্যাংকে কেরালা ব্লাস্টার্স নয়, এর সঙ্গে এফসি গোয়াও অফার দিয়েছে। আর এফসি গোয়ার আর একজন উইঙ্গার জ্যাকি চাঁদ সিং, যিনি এবছর খুব ভালো ফর্মে ছিলেন, তো তাকেও অফার দিয়েছে জামশেদপুর এফসি। এবং যা শোনা যাচ্ছে জামশেদপুর এফসিতে জ্যাকি চাঁদের যাবার চান্স অনেকটা বেশি, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে জামশেদপুর এফসি থেকে ফারুক চৌধুরী চলে গেছে, সেই জায়গায় জামশেদপুর এফসি আনতে চাইছে জ্যাকি চাঁদ সিংকে, এবং যদি জ্যাকি চাঁদ চলে যায় সেই জায়গায় আবার এফসি গোয়া আনতে চাইছে রিডিম ল্যাংকে, আবার রিডিম ল্যাংয়ের কাছে কেরালা ব্লাস্টার্স এফসিরও অফার আছে। তো বেশ ইন্টারেস্টিং ট্রান্সফার রিউমার্স কিছু আছে, তো এগুলোই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ডেলি আপডেটস এইটুকুই ছিল, ম্যাচ রিভিউ আজকে সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবে আশা করছি। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশের বেল আইকনটি অন করে দাও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পাবে। আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে নিও, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও, বাই বাই, হ্যাভ এ গুড ডে।